আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নূরে নাসরিন, প্রভাষক অর্থনীতি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আজকে আমাদের পাঠের বিষয় ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম। আগে প্রথমে আসো দেখি ভারসাম্য শব্দের ইংরেজি প্রতিশব্দটি বা ইকুইলিব্রিয়াম শব্দটি কোথা থেকে এসছে। ইকুইলিব্রিয়াম শব্দটি এসছে দুটো ল্যাটিন শব্দ অ্যাকিউস এবং লিব্রা, এই দুটো শব্দ থেকে। অ্যাকিউস অর্থ সমান এবং লিব্রা অর্থ সমতা। এই দুটো শব্দ থেকে এসছে ইংরেজি ইকুইলিব্রিয়াম শব্দ, যার বাংলা অর্থ স্থিতাবস্থা বা ভারসাম্য। প্রথমে আমরা একটু সংজ্ঞার দিকে যাব। সাধারণত দুই বা ততোধিক শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি ওই শক্তিসমূহ একটি স্থিতাবস্থায় উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে ভারসাম্য বলে। আমরা অন্যভাবেও বলতে পারি, ভারসাম্য বলতে বিভিন্ন সম্পর্কযুক্ত চলকসমূহ বা সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে স্থিতাবস্থা অর্জনকে বোঝানো হয় ভারসাম্য হিসেবে। আমরা অধ্যাপক মার্শাল লের কাছ থেকে 1890 সালে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থে এই ভারসাম্য সংক্রান্ত, অর্থাৎ চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে ভারসাম্য অর্জিত হয় এই বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেছি। আজকে প্রথমে এই ভারসাম্যের জন্য আমরা একটা গাণিতিক ব্যাখ্যার দিকে যাব, এরপর চিত্রগত ব্যাখ্যার মাধ্যমে আমাদের পড়ার সমাপ্তি ঘটবে। আচ্ছা, প্রথমে আমি যাচ্ছি গাণিতিক ব্যাখ্যার দিকে। আমরা প্রথমেই দুটো সমীকরণ নিব বা দুটো অপেক্ষক নিব, একটি যোগান সমীকরণ আর একটি চাহিদা সমীকরণ। দেয়া আছে, মনে করি দেয়া আছে কিউডি ইজ ইকুয়াল টু 25 - 5p এবং কিউ এস ইজ ইকুয়াল টু 5 + 5p। আমরা পূর্ব জ্ঞান থেকে জানি কিভাবে চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ নির্ণয় করতে হয় বা তৈরি করতে হয়। এবার এসো আমরা এটা সম্পর্কে একটু জেনে নিই। কিউডি মানে আমরা জানি কোয়ান্টিটি অফ ডিম্যান্ড নির্দেশ করছে বা চাহিদার পরিমাণকে নির্দেশ করছে, এটি চাহিদা অপেক্ষক। এবং এটি বোঝার আরও একটি উপায় হচ্ছে পি স্বাধীন চলক, স্বাধীন চলকের মাঝখানে এই যে ছেদক মানটার পাশে মাইনাস চিহ্ন রয়েছে, অর্থাৎ দামের সাথে এই যোগানের বা এই অপেক্ষকের সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। দাম বাড়লে চাহিদার পরিমাণটা কমে যাবে এবং দাম কমে গেলে চাহিদার পরিমাণটা বেড়ে যাবে। এই জন্য আমরা ধরেই নিচ্ছি যে এটি একটি চাহিদা অপেক্ষক, অর্থাৎ আমরা বুঝতে পারলাম এটা আমার অধীন চলক, কিউডিটা অধীন চলক এবং স্বাধীন চলক পি এর মানের পরিবর্তনে কিউডির মান পরিবর্তিত হবে। আবার কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই বা যোগান অপেক্ষক বা যোগান সমীকরণ, মাঝখানে দেখো ছেদক মানের পাশে একটি যোগ চিহ্ন দেওয়া আছে এবং স্বাধীন চলকের মানের পরিবর্তনে এই দুটোর মান বৃদ্ধি পেয়ে কিউএস এর মানটা বাড়িয়ে দেবে, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে উৎপাদক তার যোগানের পরিমাণটাকে বাড়াবে এবং দাম যদি হ্রাস পায় তাহলে উৎপাদক তার যোগানের পরিমাণটাকে কমাবে। দাম এবং যোগানের এই সমমুখী সম্পর্কটা নির্দেশ করার জন্যে বা এদের সম্পর্ক সমমুখী হওয়ার কারণে এই মাসখানে যোগ চিহ্নটি ব্যবহৃত হয়েছে। এবার আমরা এর আগের যে সংজ্ঞাটা বললাম সেখানে আমরা বলেছি দুটো জিনিস যখন মিলে যাবে, অর্থাৎ দুই বা ততোধিক শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ায় দুটো যখন মিলে যাবে, অর্থাৎ আমরা ধরেই নিতে পারি যখন চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ দুটো সমান হয়ে যাবে তখনই আমি ভারসাম্যে পৌঁছাবো। গাণিতিক ব্যাখ্যার জন্য আমি মনে করি বা আমরা জানি কিউডি সমান সমান কিউ এস, অর্থাৎ এই দুটো সমান আমি ধরে নিচ্ছি। এবার আমি দুটো সমীকরণের মান যেহেতু দেয়া আছে তাই মান দুটোকে বসাবো। কিউডির মান দেওয়া আছে 25 - 5p আর কিউএস এর মান দেওয়া আছে 5 + 5p।
এবার যেহেতু পি দুটো একসাথে আমি নিয়ে আসতে পারি, আমার একেবারে ছোটবেলার জ্ঞান থেকে আমরা জানি যে যদি এরকম কোনো অঙ্ক থাকে তাহলে যে সমান মান বিশিষ্ট সংখ্যাসমূহকে আমরা একপাশে নিয়ে আসতে পারি, ঠিক আছে, মাইনাস ফাইভ পি। এবং এই যে প্লাস ফাইভ পিটা আছে, এই প্লাস ফাইভ পিকে যদি আমি সমান চিহ্নের এপাশে নিয়ে আসি তাহলে এই প্লাস চিহ্নটা পরিবর্তিত হয়ে মাইনাস চিহ্নে রূপান্তরিত হবে। অর্থাৎ এই প্লাস ফাইভ পি এখানে এসে হয়ে গেল, সমান চিহ্নের এপাশে এসে হয়ে গেল মাইনাস ফাইভ পি, এবং এই প্লাস টোয়েন্টি ফাইভ এবং এই ফাইভ, এই দুটো যেহেতু একই রকম সংখ্যা তাই এই ধ্রুবক দুটোকে আমি একপাশে নিতে পারি। এর সামনে ফাইভের সামনে যেহেতু কোনো চিহ্ন নাই তাই আমরা বুঝে গিয়েছি যে এর সামনে একটা প্লাস চিহ্ন আছে, এবং এর সামনেও যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে এর সামনে একটা প্লাস চিহ্ন আছে। সে যখন সমান চিহ্নের ওপাশে চলে যাবে তখন তার সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, মাইনাস টোয়েন্টি ফাইভ। এবার যদি যোগ বিয়োগ করি তাহলে দেখব এই মাইনাস চিহ্নটা থেকে যাবে, মাইনাস টেন পি ইজ ইকুয়াল টু এই মাইনাস টোয়েন্টি ফাইভ থেকে প্লাস ফাইভ বাদ দিলে আমি পাবো টোয়েন্টি। এর সামনে যেহেতু মাইনাস চিহ্নটা বড় আছে তাই মাইনাস চিহ্নটা থাকবেই। এবার দুটো জায়গায় যেহেতু মাইনাস আছে তাই এই মাইনাস চিহ্নটাকে দূর করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উভয় পক্ষকে আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে পারি। উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই দুটো মাইনাস চলে যাবে, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। আচ্ছা, এবার শুধুমাত্র পি এর মান নির্ণয় করার জন্য বা টেন পি সমান সমান টোয়েন্টি, এবার শুধুমাত্র পি এর মান নির্ণয় করার জন্য উভয় পক্ষকে আমি দশ দিয়ে ভাগ করতে পারি, টেন পি ডিভাইডেড বাই টেন ইকুয়াল টু টোয়েন্টি ডিভাইডেড বাই টেন, উভয় পক্ষকে দশ দিয়ে ভাগ করে। এই দশ বা এই টেন টেন দুটো কেটে যাবে এবং টেন টোয়েন্টির মধ্যে দুইবার যায় তাই পি এর মান আমি পেয়ে যাব টু। অতএব পি বার বা আমার প্রাপ্ত ভারসাম্য দামের পরিমাণ হচ্ছে দুই টাকা, এটাই আমার ভারসাম্য দাম। এবার যেহেতু আমি প্রথমে বলে দিয়েছিলাম যে কিউডি সমান সমান কিউএস তাই দুই টাকা দামে কিউডি এবং কিউএস এর পরিমাণ অর্থাৎ চাহিদা ও যোগানের পরিমাণ সমান হচ্ছে কিনা সেটা আমার দেখার বিষয়। এবার আমি এই প্রাপ্ত মানটা বা ভারসাম্য দামটাকে বসাবো আমার দুটো সমীকরণে, বসিয়ে দেখবো যে আমার অঙ্কটা ঠিক আছে না ভুল হয়েছে বা আমার গাণিতিক ব্যাখ্যা কি ভুল হলো না ঠিক আছে। অতএব পি বার আছে আমার এখানে টু। প্রথমেই লিখে নিতে হবে ভারসাম্য দাম চাহিদা ও যোগান সমীকরণে বসিয়ে পাই, যোগান সমীকরণে বসিয়ে পাই কিউডি সমান সমান সমীকরণটাতে ছিল টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ পি বা কিউডি সমান সমান টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভের পাশে পি এর মান আমি পেয়ে গেছি, এবার পি এর মান হবে টু, বা কিউডি সমান সমান টোয়েন্টি ফাইভ মাইনাস পাঁচ দুগুণে দশ বা টেন, এবার আমি যোগ বিয়োগ করে পেয়ে যাব। অতএব কিউডি ইজ ইকুয়াল টু ফিফটিন। এবার ঠিক একইভাবে এটা আমার মনে থাকবে, এটা আমাদের মনে থাকবে যে ভারসাম্য দাম আমরা দুই টাকা পেয়েছি। এবার যোগান সমীকরণে এই ভারসাম্য দাম বসিয়ে দেখব যে আমার মান একই আসে কিনা, ফাইভ প্লাস ফাইভ ইন্টু টু সমান সমান ফাইভ প্লাস টেন সমান ফিফটিন। অতএব
কি ওয়েজ সমান সমান 15, দেখো মিলে গিয়েছে, অর্থাৎ আমার গাণিতিক ব্যাখ্যাটা সঠিক আছে, আমার গাণিতিক ব্যাখ্যায় ভুল হয়নি। 2 টাকা ভারসাম্য দামে আমার চাহিদা ও যোগান সমতা অর্জন করবে এবং আমি ভারসাম্যে পৌঁছে যাব। আমার ভারসাম্য উৎপাদনের পরিমাণ হবে বা ভারসাম্য দ্রব্যের পরিমাণ হবে 15 একক, ভারসাম্য চাহিদার পরিমাণ হবে 15 একক, এবং দাম তো আমরা পেয়েই গেছি 2। এবার দাম যদি বেশি হয় কিংবা কম হয় তাহলে কী অবস্থা দেখা যেতে পারে সেটা একটু দেখব। এটা আমি মুছে দিচ্ছি যেহেতু আমার বোর্ডটা লাগবে। আমরা একটা ছক আঁকবো এবং ছকে লিখব দাম কমে গেলে কী অবস্থা হয় ভারসাম্য চাহিদা ও পরিমাণের সাথে, এবং দাম বেড়ে গেলে অবস্থাটা কেমন হয়। আচ্ছা, প্রথমে আমি দিব দাম বা পি, চাহিদার পরিমাণ কিউডি, যোগানের পরিমাণ কিউএস, চাহিদা ও যোগানের সম্পর্ক, চাহিদা ও যোগানের সম্পর্ক, এর পরবর্তীতে লিখব দামের অবস্থা। আচ্ছা, প্রথমেই ধরলাম ভারসাম্য দাম 1 টাকা। যদি ভারসাম্য দাম 1 টাকা হয় তাহলে চাহিদা সমীকরণে কি অবস্থা হয়? আমার চাহিদা সমীকরণটা মনে আছে, কিউডি সমান সমান 25 মাইনাস 5p। আমি দাম ধরেছি, ভারসাম্য দাম ধরেছি 1 টাকা। দেখি 1 টাকা ভারসাম্য দামে আমার চাহিদার পরিমাণ কত হয়, কম হয় না বেশি হয় ভারসাম্যের তুলনায়? 2টা লিখে দিব, কারণ 2 আমার ভারসাম্য দাম এবং মানটা আগে থেকেই নির্ণয় করা আছে। তখন আমি পেয়েছিলাম ভারসাম্য চাহিদার পরিমাণ ছিল আমার 15 একক এবং ভারসাম্য যোগানের পরিমাণ ছিল 15 একক। এক্ষেত্রে আমার হয়েছিল কিউডি সমান সমান কিউএস, এবং আমার যে সিদ্ধান্ত ছিল সেটা হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ ভারসাম্য। আচ্ছা, 1 টাকা দামে অবস্থাটা কেমন হয় দেখি। 5 একে 5, অর্থাৎ 25 থেকে আমার বিয়োগ করতে হবে 5 সমান সমান 20। যখন দাম 1 টাকা তখন আমার চাহিদার পরিমাণ 20 একক। এবার যোগানের পরিমাণটা দেখব, কিউএস সমান সমান 5 প্লাস 5p, 5 প্লাস 5 ইন্টু 1 সমান সমান 5 একে 5, অর্থাৎ এই দুটো মিলে হয়ে যাবে 10। কোনটা বেশি, কিউডি এর পরিমাণ বা চাহিদার পরিমাণ কিন্তু বেশি আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে, দাম বৃদ্ধি পাবে এবং দেখা যাচ্ছে আমার কিউডি ইজ গ্রেটার দ্যান কিউ এস। দেখো দাম যখন 1 টাকা তখন আমার চাহিদার পরিমাণ বেশি বা 20 একক, যেটা চাহিদা বিধি অনুযায়ী তাই হওয়ার কথা। আমার দামের পরিমাণ কমে গেলে আমার অবশ্যই চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে, এবং দামের পরিমাণ কমে গেলে যোগানের পরিমাণ হ্রাস পেয়ে যাবে, যেখানে মান বসানোর পর আমরা দেখছি কিউডি ইজ গ্রেটার দ্যান কিউ এস। যেহেতু চাহিদার পরিমাণটা বেশি এবং মানুষের চাহিদা ওই দ্রব্যের প্রতি বেড়ে গেছে, তাই উৎপাদক কী করবে, দ্রব্যটার দাম বাড়িয়ে দেবে, অর্থাৎ দাম বৃদ্ধি পাবে। 2 টাকায় কী হয়েছে, আমরা ভারসাম্য পেয়েছি, 15 15 দুটোই আছে, অর্থাৎ ভারসাম্য অর্জিত হয়ে গেছে। এবার দাম যদি আরও বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে যদি 3 টাকা হয় তাহলে অবস্থা কী হবে সেটা একটু দেখতে হবে আমাদেরকে। আগের সমীকরণেই শুধু মানটা বসিয়ে দেব। এবার দাম সমান সমান 3 5 15, 25 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 10, 3 15 5 প্লাস 15 ইজ ইকুয়াল টু 20।
অর্থাৎ দাম যদি বেড়ে 3 টাকা হয় তাহলে আমার চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হলো 10 একক এবং যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়ে গেল 20 একক। এই ক্ষেত্রে কিউডি ইজ লেস দ্যান কিউএস, অর্থাৎ আমার চাহিদার তুলনায় যোগানের পরিমাণ বেশি নির্দেশ করছে। চাহিদার তুলনায় যদি যোগানের পরিমাণ বেড়ে যায় তাহলে দাম হ্রাস পাবে, অর্থাৎ এই ক্ষেত্রে দাম কমে যাবে। এবার এই যে ধারণাটা, এই গাণিতিক ধারণাটা যখন আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব তখন আমরা পুরোপুরি বুঝতে পারবো আসলে বিষয়টা কিভাবে কাজ করে। এবার আমরা একটা চিত্রের দিকে যাচ্ছি। চিত্রে আমরা লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণকে নির্দেশ করব। এই চিত্রের জন্য আমার দরকার দুটো রেখা, একটা হচ্ছে চাহিদা রেখা যেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, কারণ দামের যে অবস্থা এবং দামের সাথে আমার যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্কটার কারণেই আমার এই রেখাটা বা আমি বাম থেকে ডানে নিম্নগামী হয়ে গেছি। ডিমান্ড কার্ভ চাহিদার বিপরীতমুখী, চাহিদার সাথে দামের বিপরীতমুখিতার কারণে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। এবার আরও একটি রেখার আমার সাহায্য প্রয়োজন, সেটা হচ্ছে যোগান রেখা। চাহিদা এবং দামের সমমুখী সম্পর্ক নির্দেশ করে আমার অবস্থান বাম থেকে ডানে ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ দাম বেড়ে গেলে যোগানের পরিমাণ বেড়ে যাবে এবং দাম কমে গেলে যোগানের পরিমাণও হ্রাস পেয়ে যাবে। এবার আমরা দেখছি আমরা মিলে গেছি, অর্থাৎ চাহিদা ও যোগান মিলে গেছে ই বিন্দুতে। এই ক্ষেত্রে আমি পাব আমার ভারসাম্য দাম, অর্থাৎ এইটা হবে আমার 2 টাকা দাম এবং এইখানে আমার ভারসাম্য পরিমাণ অর্জিত হবে 15। এবার আমি অতিরিক্ত দামটাকে নির্দেশ করব এবং কম দামটাকে নির্দেশ করব, 1, 2, 3। এখন আমরা আগের জ্ঞান থেকে জানি যে একটা রেখা আরেকটা রেখাকে যেই বিন্দুতে স্পর্শ করে ওইখানে আমরা একটা নতুন মান পাই। এর নাম দিলাম এ, এর নাম দিলাম বি, এর নাম দিলাম সি, এর নাম দিলাম ডি। এবার টাকা তখন আমার অবস্থাটা কেমন নির্দেশ করছে সেটা একটু বোঝার চেষ্টা করব। এ বিন্দুতে দাম 1 টাকায় এ বিন্দুতে নির্দেশ করছে আমার যোগানের পরিমাণ, যেইটা আমি এই চিত্র থেকে এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি। দাম যখন 1 টাকা তখন আমার যোগানের পরিমাণটা কম, 10 একক। চিত্রেও ঠিক তাই, এই যে দেখো যোগানের পরিমাণটা যদি আমি এই জায়গায় নির্দেশ করি তাহলে এখানে অবশ্যই যোগানের পরিমাণ, যেহেতু 15 এখানে ভারসাম্য এখানে, তাই এখানে 10ই হবে। আবার আমি যদি বি বিন্দুর দিকে যাই তাহলে আমি পাবো ভারসাম্য চাহিদার পরিমাণ। দেখো ভারসাম্য চাহিদা এখানে কত ছিল, 15 থেকে বেশি 20, অবশ্যই এপাশে 20 হবে। এই ক্ষেত্রে এবি পরিমাণ অতিরিক্ত কী আছে, এবি পরিমাণ অতিরিক্ত চাহিদা আছে এবং চাহিদার শর্টেজ থাকার কারণে আমার এই ক্ষেত্রে দামটা কিন্তু বৃদ্ধি পাবে। দাম বৃদ্ধি পেয়ে ই বিন্দুতে 2 টাকা দামে কিন্তু আমি ভারসাম্য অর্জন করব। আবার দাম যখন বেড়ে যাবে আরও বেশি, 3 টাকা হয়ে যাবে, দাম যখন 3 টাকা হয়ে যাবে তখন আমার চাহিদার পরিমাণ নির্দেশ করছে সি বিন্দুতে। দেখো চাহিদার পরিমাণ সি বিন্দুতে নির্দেশ করছে। এই ক্ষেত্রে 3 টাকা দামে চাহিদার পরিমাণ সি বিন্দুতে এই যে দেখো 10 টাকায় নেমে আসছে, চাহিদার পরিমাণ, দাম যখন বেড়ে গেছে তখন চাহিদার পরিমাণ নেমে আসছে 10 টাকায়। আবার দাম যখন 3 টাকা তখন যোগানের অবস্থাটা কি, যোগান কিন্তু তখন বৃদ্ধি পেয়ে গেছে। যোগান বৃদ্ধি পেয়ে যেহেতু দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী, যোগান ওই সময় উৎপাদক অবশ্যই যোগানটা বাড়িয়ে দেবে। এই ক্ষেত্রে সিডি পরিমাণ সারপ্লাস তৈরি হবে, আমার সমাজে অতিরিক্ত পরিমাণ যোগান দেখা দেবে, সিডি অতিরিক্ত যোগান দেখা দেবে। এবং নিচের ক্ষেত্রে যদি দাম কমে যায় তাহলে এবি পরিমাণ চাহিদার শর্টেজ দেখা দিবে। আবার যদি দাম আরও বেশি বেড়ে যায়, ভারসাম্য থেকে বেশি বৃদ্ধি পেয়ে যায়, তখন আমার এখানে দেখা যাবে সারপ্লাস। সারপ্লাস থাকার কারণে দামটা আমার অবশ্যই কমে যাবে, কমে যেয়ে আবার এই বিন্দুতে আমাকে নেমে আসতে হবে। এই যে চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়া,
চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে একটা নির্দিষ্ট দামে যে আমার স্টাক হয়ে যাওয়া বা আমার থেমে যাওয়া, এটি হচ্ছে ভারসাম্য দাম। বাজার অর্থনীতিতে বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এবং ধনতান্ত্রিক ও মিশ্র অর্থনীতিতে এভাবেই কিন্তু কোনো দ্রব্যের দামটা নির্ধারিত হয়। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।